আলু ভর্তা করার সময় অনেক সময় দেখা যায় আলু ভর্তা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সেটা থেকে একটা গন্ধ বের হয়ে আসে। এর কারণ হচ্ছে আলু ভর্তার যে পেঁয়াজ ব্যবহার করা হয় সেই পেঁয়াজ থেকে খুব দ্রুত পচে যায় এবং সেক্ষেত্রে এই গন্ধটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু আপনি যদি আলু ভর্তাটি যদি করার আগে সেই পেঁয়াজটি যদি হালকা তেলে ভেজে নেন তাহলে সেক্ষেত্রে সেই দুর্গন্ধটা আপনাদের হবে না। এছাড়া আপনি যদি আলু ভর্তাটি করার পর যদি তেল দিয়ে যদি ভাজেন তাহলে সেই ক্ষেত্রে সেটা আর গন্ধ হবে না। আপনি রাতে রেখে দিলেও সেক্ষেত্রে আপনাকে ফ্রিজে না রাখলেও হবে, সেক্ষেত্রে এটা গন্ধ হবে না এবং সেক্ষেত্রে আলু ভর্তাটি টেস্টও বিভিন্ন রকম হবে। ও আরেকটি কথা, আপনি যখন পেঁয়াজ কাটবেন তখন অনেক সময় চোখ জ্বালাপোড়া করে, তো এক্ষেত্রে পেঁয়াজটা যদি হালকা একটু গরম করে পেঁয়াজ যদি কাটেন তাহলে সেক্ষেত্রে আপনার চোখ জ্বালাপোড়া করবে না। ধন্যবাদ।